व्हाट्सअप गाइज, आजकल भिडियोते आलोचना करब के हलन यूएफर वर्षसरा फुटबलर ता नहीं। 2021-22 साल यूएफर वर्षसरा फुटबलर हलन जर्जिनहो। इताली जतियों दल और चेलसर क्लाबर दुर्दान्त फुटबलर जर्जिनहो यूएफर वर्षसरा खेलोड़ हिसाब से निर्वाचित हो। जर्जिनहो एबार निजेर क्लाब और देशेर हये चमत्कार एक मौसुम काटिएछेन। तार ओई स्वीकृति स्वरूप यूएफर वर्षसरा तमकाटी निजेर साथे जुड़े निल जर्जिनहो। ইস্তাবুলে বৃহস্পতিবার রাতে হওয়া চ্যাম্পিয়ন্স লিগের 21-22 মৌসুমের ড অনুষ্ঠানে ইউএফএ বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়। ইউরো 2020-এ খেলা 24 দেশের জাতীয় দলের কোচ, 2020-21 চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে খেলা দলগুলোর কোচ, ইউরোপিয়ান স্পোর্ট মিডিয়ার 55 জন সাংবাদিকের ইউএফআর একটি সদস্য দেশের একজন করে ভোটে বর্ষসেরা করে নির্বাচিত হয়েছে। 175 পয়েন্ট পেয়ে সেরা হয়েছেন জর্জিনহো, 167 পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন ডি ব্রুইনে, এনগুলো কান্তে 160 পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছেন, 148 পয়েন্ট নিয়ে তালিকা চারে লিওনেল মেসি, নবম স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর পয়েন্ট হলো 16। বর্ষসেরা ফুটবলারের লড়াই সবসময় আক্রমণ ভাগের খেলোয়াড়ের আধিপত্য থাকলেও এবার সংক্ষিপ্ত তালিকায় তিনজনই ছিলেন মিডফিল্ডার। এই তালিকায় জর্জিনহোর প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্লাব সতীর্থ মিডফিল্ডার এনগোলো কান্তে এবং ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে। প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় এসে বাজিমাত করলেন জর্জিনহো। গত বছরের শেষ ভাগে ভুগতে থাকা চেলসির ঘুরে দাঁড়ানোই প্রায় তার ভূমিকায় ছিল অপরিসীম। টমাস থুলেতের কোচিংয়ে পাল্টে যাওয়া চেলসি প্রিমিয়ার লিগে শেষ করে শীর্ষ চারে থাকে, পরে চমক জাগিয়ে ম্যান সিটিকে হারিয়ে জিতে নেয় ইউরোপ সেরা ট্রফি। জাতীয় দলের হয়েও সাফল্য পেয়েছেন জর্জিনহো। গত জুন জুলাইয়ে হওয়া 2020 ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ইতালি, সেখানেও মাঠ মাঝে তার নেতৃত্বে দারুণ প্রশংসিত হয়। ক্লাবে ফিরে এর মধ্যে আরও একটি শিরোপার স্বাদ পেয়েছেন 29 বছর বয়সী এই খেলোয়াড়। এই মাসের শুরুতেই চেলসি জিতেছে ইউএফএ সুপার কাপ। সম্পূর্ণ মৌসুমে নজর কাড়া পারফরমেন্সের মাধ্যমে ইউএফএর বর্ষসেরা খেলোয়াড় হিসাবে নিযুক্ত হলেন জর্জিনহো।